হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। ময়ের রান্নাঘরে জানাই সকলকে স্বাগত। আজ আমি তৈরি করব লস্যি। গরমকালে রাস্তায় বেরোলে কিন্তু আমাদের চোখটা প্রথম লস্যির দিকেই যায়। এক গ্লাস ঠান্ডা লস্যি খেলে আমাদের মনটা কিন্তু খুশিতে ভরে যায়। তাহলে আমি আজ তৈরি করব লস্যি। আপনারা দেখুন আমি লস্যি কীভাবে তৈরি করছি। তার আগে যারা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। আমার ভিডিওগুলো নোটিফিকেশনে পেতে বেল আইকনে ক্লিক করুন, আর আমার রেসিপিগুলো ভালো লাগলে লাইক আর শেয়ার করুন। দেখে নিন লস্যি তৈরি করতে কী কী উপকরণ লাগছে। লাগছে 150 গ্রাম টক দই, লাগছে 4 চামচ চিনি, আমি এখানে 4 চামচ চিনি নিয়েছি। আপনারা মিষ্টিটা আপনাদের স্বাদ অনুযায়ী কম বেশি করতে পারেন। লাগছে সামান্য চাট মশলা, আর লাগছে সামান্য নুন, আমি এখানে সাধারণ নুন ব্যবহার করেছি। আপনারা চাইলে সাধারণ নুনের পরিবর্তে বিটনুনও ব্যবহার করতে পারেন। আমি প্রথমে মিক্সির মধ্যে দিয়ে দেব দই, দেব সামান্য নুন, দেব চিনি। আমি এখানে 150 গ্রাম টক দই দিয়ে 2 গ্লাস লস্যি বানাবো। লস্যিটা আমি ঘন করে বানাবো, তাই আমি এখানে 2 গ্লাস লস্যি বানাবার জন্য 1 গ্লাস জল দিয়ে দিলাম। আর দেব কিছু বরফের টুকরো। এবার আমি এগুলো একসাথে ব্লেন্ড করে নেব। ব্লেন্ড করা হয়ে গেছে। আমি এবার পরিবেশনের জন্য 2 গ্লাস নিয়েছি। লস্যিটা গ্লাসের মধ্যে ঢেলে দেব। গ্লাসের মধ্যে লস্যি ঢালা হয়ে গেছে। এবার আমি এর উপর সামান্য 1 পিঞ্চ করে চাট মশলা দিয়ে দেব। সামান্য পরিমাণে 1 পিঞ্চ করে চাট মশলা আমি দিয়ে দিচ্ছি। তৈরি হয়ে গেল লস্যি। পরিবেশনের জন্য লস্যি একদম রেডি। আপনারা দেখলেন তো আমি কত সুন্দরভাবে, কত সহজ পদ্ধতিতে তৈরি করলাম লস্যি। আপনারা অবশ্যই বাড়িতে ট্রাই করবেন লস্যি। আমার বানানো লস্যি আপনাদের কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন।